সুপ্রিয় দর্শক, দ্য এডিটরসের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি অবস্থান করছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে এই যে ঘূর্ণিঝড় ইয়াশ তার প্রলয়ঙ্কারী তাণ্ডবে এবং নদীর পানি প্রবল জোয়ার বৃদ্ধি পাওয়ায় কিন্তু ইতিমধ্যে কালীগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার, সেই বাজারও কিন্তু প্লাবিত হয়েছে। সেই সাথে সাথে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে রোডটি, সেই রোডটিও কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। নদীর পানি প্রবল বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। আর সেই সাথে সাথে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই কালীগঞ্জ উপজেলার কিন্তু বিভিন্ন স্থানে প্রায় 5টি পয়েন্ট দিয়ে কিন্তু জোয়ারের পানি হু হু করে ভিতরে প্রবেশ করছে। সেই সাথে সাথে প্লাবিত হচ্ছে শত শত দোকান, ঘরবাড়ি, মানুষের গবাদি পশু কিন্তু ইতিমধ্যে অনেকেই অনেক কিছু ভেসে গিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি উপজেলা প্রশাসনের মাধ্যম দিয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের বাজারিয়া ক্যাম্প, ওই ক্যাম্প সংলগ্ন এলাকায় প্রায় 1 কিলোমিটারের মতো ভেড়িবাঁধ ভেঙে এলাকা পানিতে তলিয়ে গেছে। শত শত হাজার হাজার মৎস্য ঘেরও কিন্তু তলিয়ে গেছে। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে রাস্তাটি এবং আশপাশের দোকানপাট, অ্যাসিলেন্ট অফিস পানির তলে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তফসিল অফিসও পানির 3 থেকে 4 ফুট পানি, জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় কিন্তু তলিয়ে গেছে। সেই দৃশ্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি দর্শক। ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই কালীগঞ্জ উপজেলার যে নাজিমগঞ্জ বাজার, সেই নাজিমগঞ্জ বাজার কিন্তু পানির তলে তলিয়ে গিয়েছিল। কিন্তু উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের তৎপর থাকার কারণে কিন্তু তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখন কিন্তু যে জোয়ার, এই জোয়ার কিন্তু ভাটাতে পরিণত হয়েছে, যার কারণে হু হু করে পানি নেমে যাচ্ছে। কিন্তু জোয়ারের পানি যখন বৃদ্ধি পেয়েছিল তখন কিন্তু এই বাজারগুলোতে কিন্তু 5 থেকে 7 ফুট পরিমাণ পানি কিন্তু এই বাজারে বৃদ্ধি পেয়েছিল। জোয়ারের ভাটার পানি নেমে যাওয়ার কারণে কিন্তু অনেকটা শিথিল হয়ে গেছে, অনেকটা কমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানির স্রোত কিন্তু প্রবল, এই প্রবল স্রোতে কিন্তু পানি নেমে যাচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই যে পানি আমাদের অ্যাসিলেন্ট অফিস, উপজেলা অ্যাসিলেন্ট অফিসে কিন্তু পানি প্রবেশ করেছে, যাতে কিন্তু 3 থেকে 4 ফিট করে পানি বৃদ্ধি পেয়েছে। দর্শক, আমি দেখতে পাচ্ছি এই যে ইউনিয়ন ভূমি অফিসও কিন্তু পানির তলে তলিয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে এই যে পানি জোয়ার বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু আমাদের একজন ভাই জাল নিয়ে তিনি কিন্তু মাছ ধরতে যাচ্ছে। আমি তার কাছে কিছু জানতে চাইব, আপনি যে এই জাল নিয়ে মাছ ধরতে আসছেন এই জোয়ারের পানিতে, আপনার কেমন লাগছে একটু বলেন। জোয়ারের পানিতে খারাপও লাগছে, ভালো লাগছে। মাছ এক্সিলেন্টের অফিসের সরকারি পুকুর সবাই আনন্দ করে মাছ ধরতেছে, এদিকে গ্রামের ভিতরে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আনন্দরও কিছু নাই, মানে দুঃখেরও কিছু নাই, এই আমার কথা। আপনি কি মাছ পেয়েছেন? না, পাইনি, আমরা এই মাত্র নিয়ে আসলাম জাল, ইলিয়াস মামা, আমি আর আমার এক বন্ধু। দর্শক, স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ কিন্তু ডুবে গেছে, আর এরকম ভাবে যদি পানি থাকে তাহলে কিন্তু আমাদের মুসলমানদের 5 বক্ত নামাজ কালাম পড়তে অনেক সুবিধা হবে। যত দ্রুত আমি বলবো আছে সরকারি কর্মচারী, মানে সরকারি যে প্রশাসনের লোকগুলো আছে, মসজিদের পানি ঠিক যদি সরাই দেয় তাহলে আমাদের 5 বক্ত নামাজ কালাম পড়তে সুবিধা হবে। এরকম ধরনের আরও আমাদের ছোটো ছোটো যে সেলুনের দোকানগুলো আছে কিংবা যে মদিখানার দোকানগুলো আছে, ঔষধের দোকানগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঔষধের দোকানের ভেতরে সেলুনের দোকানের কিন্তু একচুয়ালিটা ভেঙেই গেছে। সে বেচারাই কিন্তু জিনিসপত্র নিয়ে তার বাড়ি চলে গেছে, এবং ওষুধের ভেতরে আমরা যে ওষুধ কিনতে যাবো হঠাৎ করে, মানে অসুখ হলে কিংবা কোনো দুরবস্থা হলে যে ওষুধের দোকানে সে ওষুধ কিনবো, সেটা ওষুধের দোকান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ডুবাই গেছে। সবচেয়ে খারাপ লাগছে যে আমাদের এসিলেন্ডার এখান থেকে পানি এসে আমাদের এসিলেন্ডার এখানে যে মসজিদটা ছিল জামে মসজিদ, এই জামে মসজিদ কিন্তু আছে আপনার ডুবে গেছে। এখন আজান হয়ে গেছে, নামাজ কালামও হয়ে গেছে, কিন্তু এখানে অনেক মুসল্লি এসে কিন্তু নামাজ কালাম পড়তে পারি নাই, বিধায় আমরা এখানে অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আরও ইদানিং সপ্তাহখান হয়েছে আমাদের মেন রোড হাসপাতাল জামে মসজিদের কিংবা হসপিটাল স্বাস্থ্য কমপ্লেক্সের রোড তৈরি হয়েছে, সেই রোড কিন্তু প্রায় 4 থেকে 5 হাটের মতন ভেঙে পানি কিন্তু প্রবেশ করছে। পানি প্রবেশ করার পরে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল দিয়ে কিন্তু অন্যান্য সব কিন্তু সব ডুবে গেছে, আর এলাকার মানুষ অনেক কিন্তু অসহায়ের মধ্যে ভোগান্তির করছে। অনেক
আমার দোকানে অনেক জিনিসপত্র ডুবে গেছে। আর আপনারা আমরা জানাবো, সরকারি কর্মকর্তাদের জানাবো যে এইগুলো যে যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো দিয়ে যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা অনেকটা ডেভেলপ হতে পারবো। এই ছিল মানুষের খাওয়া দাওয়ায় চলাফেলা অনেক কিছু সমস্যা। আরও সমস্যায় পড়ছি, সকালবেলা বাজার করতে যেয়ে আমরা বাজারঘাট করতে পারি নাই, পানিতে ডুবে যাওয়ার কারণে সবাই তরি তরকারি নিয়ে কিন্তু ঝাঁসের মতন বাসায় চলে গেছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মতন এরম পরিস্থিতি এখন আমাদের মধ্যে নাই। পানির সংকট আছে, চালের সংকট আছে, জনগণ একটু একটু বাচ্চা নিয়ে কিন্তু সবাই কান্নাকাটি বাড়ি হইচই পড়ে গেছে। এখন আমি বলতে চাই যে এই এই এর মাধ্যমে বলতে চাই সরকার যখন আমাদের দিকে একটু দেখে কিংবা এরম ধরনের পরিকল্পনা যদি ভবিষ্যতে যদি হয় কিংবা এরম বড় বড় ভেড়িগুলো যদি শক্ত করে মজবুত করে যদি উন্নয়ন করে সরকার তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক আমরা ডেভেলপ হতে পারবো, কিংবা আমার এরম ধরনের থেকে দুর্ভিক্ষ আর চোখে দেখবো না। আমার যতটুকু হুঁশ জ্ঞান বুদ্ধি হয়েছে, আমার বয়স 30 বছর, আমি এরম ধরনের আমার মা কিংবা দাদা দাদি নানি নানার কাছে কোনোদিন এরম ধরনের গল্প শুনি নাই। আজ প্রথম দেখতেছি তারা বলছে যে 60 বছর কিংবা 50 বছর আমার বয়স হয়েছে কিন্তু এরম ধরনের আমি কোনোদিন কোনো কিছু দেখি নাই। এই ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা যেমনটি জানছিলাম একজন সাধারণ জনগণের কাছে যে তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এই প্রবল জোয়ারের কারণে কিন্তু আছে নাজি কালীগঞ্জ বাজার কিন্তু এই পরিস্থিতিতে তিনি কিন্তু এর আগে কখনো দেখেনি। দর্শক আমাদের দর্শক যেমনটি বলছিলেন যে মসজিদের ভিতরে পানি, সেটা আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এইটা হচ্ছে আপনার অ্যাসিল্যান্ডের পার্শ্ববর্তী এলাকার যে জামে মসজিদটা, সেই জামে মসজিদটা কিন্তু ইতিমধ্যে পানির তলে তলিয়ে গেছে। এলাকার মুসল্লিদের কিন্তু নামাজ পড়তে অনেক সমস্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা এই জোয়ারের পানির ভিতর দিয়েও কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেমনটি আপনাদের দেখাচ্ছি যে এই যে পানি হাঁটুর উপরে, যেমন মনে করেন যে 3 থেকে 4 ফিট পানি কিন্তু এর ভিতরে আমাদের এই কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কিন্তু ঢুকে গেছে। ঢুকে কিন্তু এলাকার বাসাবাড়ি, দোকানপাট সহ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে পানির তলে তলিয়ে গিয়েছে। এটা আমি দর্শক আমি যেখানে এখন অবস্থান করছি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কালীগঞ্জ উপজেলার অ্যাসিল্যান্ট অফিস। আর এই অ্যাসিল্যান্ট অফিসের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু অ্যাসিল্যান্ট অফিসে কিন্তু 2 থেকে 3 ফিট পানি প্রবেশ করেছে। আর এই পানি প্রবেশ করার কারণে কিন্তু মানে সাময়িক যে কার্যক্রম তা কিন্তু ইতিমধ্যে বন্ধ আছে। আমি দেখাচ্ছি যে কালীগঞ্জ বাজারের দৃশ্য, ইতিমধ্যে কিন্তু অনেক এনজিও অফিস কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পানি কিন্তু মাজার উপরে হওয়ার কারণে পানিতে পানির তলে কিন্তু তলিয়ে গিয়েছে, সম্পূর্ণ তলায়নি কিন্তু তলিয়ে গিয়েছে পানির তলে অফিসগুলো। তাদের দৈনন্দিন কার্যক্রম কিন্তু তারা চালাতে অক্ষম হচ্ছে। দর্শক আমি একজন গৃহিণী মহিলা মহিলা গৃহিণীর সাথে আমি কথা বলার চেষ্টা করব, তিনি আমাদেরকে জানাবেন এই প্রবল জোয়ার বৃদ্ধির কারণে তাদের কি কি সমস্যা হচ্ছে। আমাদের বাসায় পানি উঠে গেছে, ঘর বাড়ি সব হাঁস মুরগি গরু ছাগল সব বুড়ি গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। বেড়ালের চালগুলো পর্যন্ত ভিজে গেছে ভাই, ঘের বাড়ি সব ডুবে গেছে, কোনো জায়গায় কোনো অস্তিত্ব নেই, সব ভিজে একবার। সুপ্রিয় দর্শক আমরা যেমনটি জানছিলাম, আমি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একজন জাল নিয়ে কিন্তু ইতিমধ্যে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু এই জোয়ারের পানিতে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু তিনি বের হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আমাদের সামনেই, দর্শক আসলে তিনি কিন্তু আমাদের সামনেই জাল ফেলছেন, দেখা যাক তিনি তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা, সেই জালে তিনি মাছ ই করতে পারেন কিনা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু জাল ফেলা হয়েছে, দেখা যাক এই পিচের রোড আসলে যেখানে জাল ফেলা হয়েছে সেখানে কিন্তু এই অ্যাসিল্যান্ট অফিসের সামনে যে পিচের রোড, এই পিচের রোডটাতে কিন্তু জাল ফেলেছেন, দেখা যাক তার জালে মাছ ওঠে কি না। আসলে আমার মনে হয় এই যে প্রবল স্রোত, এই প্রবল স্রোতে কিন্তু তিনি মাছ পাবেন বলে আমি আশা করতেছি না। তারপরে কিন্তু তিনি চিংড়ি মাছ পেয়েছেন, 3টা 4টা চিংড়ি মাছ কিন্তু তার জালে উঠেছে। দর্শক এই যে প্রবল স্রোত, এই প্রবল স্রোতের কারণে কিন্তু জালও কিন্তু ঠিকমতো ফেলে রাখা যাচ্ছে না। জাল এক যে জায়গায় নির্দিষ্ট করে ফেলা হচ্ছে সে জায়গা থেকে কিন্তু জোয়ারের পানিতে ঠেলে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে।
মহিলারা কিন্তু এই পানির প্রবল পানির প্রবল জোয়ারের কারণে কিন্তু ইতিমধ্যে বাসাবাড়ির বিল্ডিং এর ছাদে কিন্তু অবস্থান করছে, তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে রয়েছে। তারা কিন্তু সকাল থেকে কোনো প্রকার মানে যে রান্না বাড়া কিচ্ছু করতে পারেন নাই, রান্না করতে পারেন নাই, তাদের দৈনন্দিন কাজ যে সাংসারিক কাজ সেই সাংসারিক কাজ কিন্তু তারা করতে পারেন না। দর্শক, ইতিমধ্যে আমরা দেখছি অনেকেই কিন্তু জাল নিয়ে কিন্তু আছে, তারা মাছ ধরার চেষ্টা করছে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরও একজন ভাই কিন্তু তিনি জাল ফেলেছেন, কিন্তু জোয়ারের যে স্রোত, প্রবল স্রোত, এই প্রবল স্রোতে কিন্তু সেই জাল টেনে নিয়ে যাচ্ছে। আসলে মাছ পড়বে কিনা সেটি কিন্তু হতাশা, দেখা যাক তারপরেও যদি মাছ পড়ে। ভাই আপনি কি মাছ পাইছেন? আমরা একটু মাছ দেখি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে অনেক যে তেলাপিয়া মাছ, তারা কিন্তু এই তেলাপিয়া মাছ ধরেছেন এই প্রবল জোয়ারের ছড়তে। তারা কিন্তু ইতিমধ্যে অনেক তেলাপিয়া মাছ ধরেছেন। আমি এইমাত্র জেলে মাছ ধরছে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি কি ধরনের মাছ পেয়েছেন? ভেটকি মাছ পড়ছে, তেলাপিয়া মাছ পড়ছে, পেশি মাছ পড়ছে। আর কি কি ধরনের মাছ পড়ছে? আর আপনি এই কখন থেকে এই জাল ফেলা শুরু করছেন? 2 ঘন্টা আড়াই ঘন্টা আগে থেকে। দর্শক, আমি যেমনটি কথা বলতেছিলাম যে এই যে এলাকার মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু এই জোয়ারের প্রবল জোয়ারের কারণে কিন্তু আছে ইতিমধ্যে মাঠে নেমে গেছেন, যে জোয়ারের পানিতে মাছ শিকার, সেই মাছ শিকার কিন্তু তারা বিলম্ব করেননি। তারা কিন্তু ইতিমধ্যে ভেটকি মাছ, তারপরে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, অনেক মাছ কিন্তু এই জোয়ারের পানিতে পেয়েছেন। সেই সাথে সাথে কিন্তু দর্শক, জনদুর্ভোগের কথা একটু বলতে হয়। জনদুর্ভোগের কথা বলতে গেলে বলতে হয় যে এই যে জোয়ারের প্রবল জোয়ারের পানি, এই জোয়ারের পানিতে কিন্তু এলাকার পর এলাকা, গ্রামের পর গ্রাম কিন্তু তলিয়ে গেছে। দর্শক, আমরা এখন কথা বলবো একজন প্রধান শিক্ষকের সাথে। আমি তার কাছে জানতে চাইব, শফিকুল ইসলাম সাহেব, আমি তার কাছে জানতে চাইব যে এই যে প্রবল জোয়ারের পানি কালীগঞ্জ বাজারে প্রবেশ করায় কী ধরনের ক্ষতি হচ্ছে? অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এই 45 বছরের বয়সের জীবনে যে এত প্রবল জোয়ার কখনো দেখি নাই, এবং এলাকাবাসী যারা মুরব্বী রয়েছেন তারা বলছেন, অথচ কালীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন বাজার, বড় বাজার কালীগঞ্জ বাজার, এই বাজারে অনেক কোটি কোটি টাকার ব্যবসা হয়, এখানে বড় বড় মুদিখানা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, সেখানে ঘরের মধ্যে তাদের প্রায় বুক বরাবর পানি উঠে গেছে, এবং এখানে অবস্থিত ভূমি অফিস, এখানে রাজস্ব অফিস, মসজিদ, এখানে কয়েকটি ফার্মেসি এবং ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীর জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার হবে। এজন্য এই ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি এই জনপদে এখানে সাধারণ মানুষের বসবাস রয়েছে, সাধারণ গরিব মানুষ, তাদের ঘর বাড়ি জীর্ণশীর্ণ ঘর বাড়ি, কাঁচা পাকা ঘর বাড়ি তাদের তলিয়ে প্রায় মাঝ বরাবর পানি উঠে গেছে, মানুষ এখন হাহাকার অবস্থার মধ্যে রয়েছে। এই মুহূর্তে সরকারি জরুরি সহযোগিতা ছাড়া এই অঞ্চলের মানুষের এখান থেকে 1 সপ্তাহ বা 15 দিনের তাদের যে সাধারণ জীবন নির্বাহ করা অত্যন্ত কঠিন, দুঃসাধ্য হয়ে পড়বে, এবং ব্যবসায়ীদের জন্য শুধু প্রচুর পরিকল্পনা নিয়ে এখানে সরকারি পক্ষ থেকে, বেসরকারি পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন। এবং এই জনপদের শুধু টেম্পোরারি অস্থায়ী উন্নতি নয়, স্থায়ী উন্নতিকরণের জন্য, কারণ আমরা সকলেই জানি যে এই কালীগঞ্জ সার্জিক্যাল রোডটা, এই মোড়টা প্রতি বছর বিশেষ করে দুর্গাপূজার সময় যে সময় অমাবস্যা হয় সে সময় এখানে প্রত্যেক বছরই কম বেশি পানি ওঠে, এটা আমরা প্রত্যেক বছরই সচরাচর দেখতে পাই। কিন্তু এবছর এই যে ইয়াস নামের এই যে তাণ্ডবের সময়, যে সুপার সাইক্লোনের সময় যেটা হয়েছে, এটা স্মরণকালের এবং শত বছরের মানুষের মধ্যেও এ ধরনের তারা দুর্যোগ এবং এ ধরনের জলোচ্ছ্বাস প্লাবন দেখতে পায় নাই। আমরা এখানে শত শত মানুষ রয়েছেন, এবং বিশেষ করে এর পাশাপাশি যে আমাদের যে কালিন্দা ইসামতি বিধৌত এলাকার যে সীমান্ত নদী রয়েছে, সীমান্ত নদী কানা বরাবর পানি অত্যন্ত সুখের বিষয়, এবং আল্লাহর রহমতে যে এই যে খারাট শুলপুর এই দিকের যে ভেড়িবাঁধ, ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ রয়েছে, এই ভেড়িবাঁধ ভাঙে নাই বা প্লাবিত হয় নাই, প্রায় কানায় কানায় অবস্থা। অচিরেই আমি সরকার বাহাদুর সহ সকল সরকারি জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার কাছে আমি অনুরোধ জানাবো যে অনতিবিলম্বে এই দক্ষিণ জনপদের এই কালীগঞ্জ উপজেলার এই যে সীমান্তবর্তী এলাকার সকল ভেড়িবাঁধগুলো অত্যন্ত সুসংগঠিতভাবে সুসম্পন্ন করা উচিত, এবং এই কালীগঞ্জ বাজারের সার্জিক্যাল মোড়টা এবং বাজারের মোড়টার মধ্যে রাস্তাটা আরও বেশি সুসংগঠিত করে, উঁচু করে, যাতে আগামীতে এ ধরনের দুর্যোগ, তাণ্ডব,
জলোচ্ছ্বাস, যে কোনো ধরনের ন্যাচারাল ডাইজেস্টার ক্ষেত্রে তাদের মোকাবিলা করতে পারে, ক্ষতির মুখোমুখি না হয়, এজন্য আমি সরকার বাদশাহ সকলকে আমি ধন্যবাদ সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি অনুরোধ জানাবো। বিশেষ করে যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আপনারা যেভাবে বিশেষ করে আমাদের দৃষ্টিপাতের যে আমাদের স্থানীয় প্রতিনিধি পারভেজ মাসুদ এডিটর্সের যে পারভেজ মাসুদ রয়েছে, সে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সে এই নিউজ কভার করছেন। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এই দৃশ্যপট তুলে ধরার জন্য তাকে এবং তার এডিটর সম্পাদক সহ পত্রিকাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে। তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তাদের দাবি টেকসই ভেড়িবার, 13-9 টেকসই ভেড়িবার চাই। এই টেকসই ভেড়িবার কিন্তু তাদের প্রয়োজন। এই ইতিমধ্যে এই যে পানির তলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, তাদের ত্রাণের কোনো দাবি নাই, যেমনটি আমরা শুনছিলাম ত্রাণের কোনো দাবি নাই, তারা ত্রাণ চায় না, তারা টেকসই উন্নত ভেড়িবার চায়। আর এই টেকসই উন্নত ভেড়িবার দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড পাওবো কিন্তু ইতিমধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমনটি উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে নাজিমগঞ্জ বাজার যখন তলিয়ে গিয়েছিল, নাজিমগঞ্জ বাজার যখন পানি প্রবেশ করেছিল হু হু করে, তখন কিন্তু উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু মানে যে সেফটি ব্যাগ আছে, যে বস্তা আছে, সেই বস্তা কিন্তু বস্তা দিয়ে কিন্তু তারা পানি আটকানোর চেষ্টা করেছে এবং ইতিমধ্যে সফলও হয়েছেন। যেহেতু এখন ভাটার সময়, ভাটাতে পানি নেমে যাচ্ছে, সুতরাং তারা কিন্তু ইতিমধ্যে সেই নাজিমগঞ্জ বাজার ঐতিহ্যবাহী যে বাজারটি, সেই বাজারটির ভেড়িবাঁধ যে রাস্তার সাইড দিয়ে যে পানি প্রবেশ করছিল, সেই প্রবেশ পথটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করতে সক্ষম হয়েছে। কিন্তু এই যে আমরা সার্জিক্যাল রোড কিংবা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড, এই রোডে কিন্তু আমি এখন অবস্থান করছি, আর এই রোডের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হু হু করে যে জোয়ারের পানি ঢুকছে, সেই ভাটার পানি নেমে যাচ্ছে, সেই পানির দৃশ্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি ইতিমধ্যে আমাদের একজন সহকর্মী আহমদুল্লাহ বাচ্চু, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে জোয়ারের পানি ঢুকে, এই যে জোয়ারের পানি ঢুকে যে তাদের এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ সহকর্মী পারভেজ। আমি মর্মাহত, ভাষা হারিয়ে ফেলেছি, অর্থাৎ আমার জীবনে এরকম ধরনের কোনো জলোচ্ছ্বাস বা বন্যা আমার এই এলাকায় কখনো ঘটেনি। আমার বাড়ির ভিতরে, অর্থাৎ আমার ঘরের ভিতরে এখন বুক সমান পানি, আমি কোনো জিনিসপত্র বের করতে পারিনি। তার পাশাপাশি এলাকায় যে ধরনের মানে ক্ষতি হলো, এটা পুষে ওঠা এই এলাকার মানুষের পক্ষে খুবই দুঃসাধ্য হবে। তা আমি দাবি করব, যেহেতু পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এই এলাকা, এখানের যে নাজুক অবস্থা, ভেড়িটা উঁচু করা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তারপরেও যেহেতু কঠিন অবস্থার মুখোমুখি, আমরা সব কথা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রশাসন বিষয়টা জানে, আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের এসও সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে এই মুহূর্তে আসলে তারাও অসহায়, তারাও নির্বিকার, কি হবে এরকম ধরনের সমস্যা ইতিপূর্বে কখনো ঘটেনি। যাই হোক, সহকর্মী আমার কাছ থেকে দুটি কথা শোনার জন্য আমি ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট এই আসনের যে আমাদের এমপি মহোদয় আছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আমি স্বাস্থ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করব যে এই এলাকাটা যাতে আরও উঁচু ভেড়িবাঁধ দিয়ে আগামী দিনের মানে এই ধরনের ক্ষতি থেকে পুষিয়ে আসা যায়, উঠো মানে যাতে এই ধরনের কোনো ক্ষতি না হয়, এই বিষয়টা আমার মাননীয় সংসদ সদস্য জন্য একটু দেখেন, এই বিষয়টা আমি দাবি রাখছি। ধন্যবাদ সহকর্মী সাংবাদিক আহমদুল্লাহ বাচ্চু ভাই আপনাকে। তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এই যে প্রবল জোয়ারের কারণে কিন্তু ইতিমধ্যে প্রবল জোয়ারের কারণে প্রবল জোয়ারের কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু 5-7টি গ্রাম কিন্তু কালীগঞ্জে পানির তলে তলিয়ে গেছে। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এই পানি কিন্তু প্রবেশ করছে এলাকায়, জনজীর্ণ হয়ে যাচ্ছে এলাকার ঘরবাড়ি। কিন্তু ইতিমধ্যে আমি যতটুকু জানতে পেরেছি যে এলাকার অনেক ঘরবাড়ি কিন্তু পানিতে পড়ে গেছে। দর্শক আমি কিন্তু প্রবল যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছি এবং বৃষ্টির পড়ার সাথে সাথে আমি কিন্তু
কিন্তু আপনাদেরকে বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই এলাকার কি ধরনের মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এই প্রবল জোয়ারের কারণে, ঘূর্ণিঝড় ইয়াশ, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন ইয়াশের কারণে গনের গন পতনের যে ব্যাপার আছে, এই গন পতনের কারণে গনের যে পানি বৃদ্ধি পেয়েছে সেই পানিতে কিন্তু এলাকার পর এলাকা কিন্তু তলিয়ে গেছে, হাজার হাজার মৎস্য ঘের কিন্তু তলিয়ে যাচ্ছে, মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই সাথে সাথে কিন্তু এলাকার জনদুর্ভোগ বৃদ্ধি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু নাজিমগঞ্জ বাজার সহ সুইলপুর, তারপরে হচ্ছে আপনার বাজঝাড়িয়া ক্যাম্প, আমি যতটুকু জেনেছি যে বাজঝাড়িয়া ক্যাম্পে কিন্তু 1 কিলোমিটার ভেড়ি বাঁধ কিন্তু ইতিমধ্যে ভেঙে হাজার হাজার বিঘা জমি মৎস্য ঘের কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। সেখানকার মানুষের যে হাহাকার, যে আত্মচিৎকার কিন্তু আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম। রাস্তা ভেঙে কিন্তু পানি অলরেডি প্রবেশ করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, আমরা কিন্তু ছাতার মধ্যে থেকে কথা বলছি, আর এদিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই প্রবল যে জোয়ারের পানি কিভাবে প্রবেশ করছে লোকালয়ে। ইতিমধ্যে কিন্তু এই রাস্তাও কিন্তু ভেঙে গিয়েছে, আমরা ওই বিল্ডিং এর উপরে যাবো, ওই বিল্ডিং এ দর্শক, আমি যেমনটি জেনেছি যে এই রাস্তাটা কিন্তু 15 দিন আগে কিন্তু তৈরি করা হয়েছিল, যে এলজিটি মন্ত্রণালয়ের আওতায়। দর্শক দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে যেমন প্রবল বৃষ্টিপাত হচ্ছে, অপরদিকে কিন্তু জোয়ারের পানি কিন্তু লোকালয়ে হু হু করে প্রবেশ করছে। আসলে আমার ফোনটাও ভিজে যাচ্ছে, আমি লাইভ করতে আমার খুব সমস্যা হচ্ছে, ভিজে কিন্তু আমি একাকার অলরেডি, কিন্তু আমি ভিজে একাকার হয়ে গিয়েছি। আমি একটু আপনাদের বিঘ্ন দর্শক, আমি আপনাদের তারপরেও কিন্তু এই প্রবল বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে কালীগঞ্জ উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক এবং তার আশপাশের যে ঘরবাড়ি দোকানপাট সহ রাজস্ব ভূমি অফিস, আপনার যে পানি উন্নয়ন বোর্ড পাউবো, যে গুলো তলিয়ে গিয়েছে এই জোয়ারের পানিতে, সেই দৃশ্যগুলোকে আমি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। আমি দর্শক, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু শত শত মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে এই বিল্ডিংটিতে কিন্তু শত শত মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। তারা সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার করছে এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে যে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা যাদের বাড়ি ইতিমধ্যে তলিয়ে গিয়েছে, সেই বাড়ির যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু ইতিমধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে এই অসহায় মানুষগুলো শত শত বিঘা ঘের, তাদের গৃহস্থলী আসবাবপত্র, গরু ছাগল সহ সব কিছু কিন্তু এই জোয়ারের পানির তলে তলিয়ে গিয়েছে। তারা কিন্তু উঁচু স্থান দেখে এসে কিন্তু তারা অবস্থান করছে এখন। দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার কিন্তু 4-5টা পয়েন্ট দিয়ে কিন্তু এই জোয়ারের পানি হু হু করে প্রবেশ করছে। আমি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম দর্শক, এই এলাকা
যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগে উপজেলা প্রশাসন সহ সরকার বাহাদুর ডিসি মহোদয় সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের কাছে কিন্তু তাদের প্রাণের দাবি, তাদের ত্রাণ চাই না, তাদের টেকসই ভেড়িবাদ চাই। আর এই টেকসই ভেড়িবাদের কারণে কিন্তু প্রতি বছর, টেকসই ভেড়িবাদ না থাকার কারণে কিন্তু প্রতি বছর এই কালীগঞ্জ উপজেলায় হাজার হাজার বিঘা মৎস্য, ঘের, ঘরবাড়ি, আসবাবপত্র, গরু ছাগল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হারাতে হয় শত হাজার হাজার অসহায় পরিবারকে। আর এই অসহায় হাজার হাজার অসহায় পরিবারের একটু কাতর দাবি, আকুল আবেদন, টেকসই ভেড়িবাদ ত্রাণ নয়, টেকসই ভেড়িবাদ চাই। দর্শক, আমি আপনাদেরকে যেমনটি যে দৃশ্যটা দেখাচ্ছি, এই দৃশ্যটা হচ্ছে কিন্তু কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সড়কটি, সেই সড়কের পাশে যে এলাকাটি রয়েছে সেই এলাকা কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকা, সেই বাজার সংলগ্ন এলাকা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে যেমন জোয়ারের পানি লোকালয়ে হু হু করে প্রবেশ করছে, সেই সাথে সাথে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু এখানে হচ্ছে। আমি আপনাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না যে প্রবল বৃষ্টির কারণে, আসলে আমার যে মোবাইলটি আছে এই মোবাইলটি দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আর এই মোবাইল ভিজে গেলে আমি আপনাদেরকে আর দেখাতে পারবো না, সেহেতু আমি একটা উঁচু স্থানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে কি ধরনের কি ব্যাপক প্রবাল স্রোতে যে পানি লোকালয়ে প্রবেশ করছে তার দৃশ্য আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই সাথে সাথে কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে, প্রবল বৃষ্টি হওয়ার কারণে আমি আপনাদেরকে তেমন ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি না দর্শক, তারপরেও যতটুকু পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে দ্য এডিটর্সের যারা আজকের এই লাইভটি দেখছেন, আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। এই জনদুর্ভোগ, যারা বহির্বিশ্বে রয়েছে, যারা এলাকা ছেড়ে, মায়ের কোল ছেড়ে যারা বহির্বিশ্বে রয়েছেন, যারা এই লাইভটি সরাসরি দেখছেন, আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা একটু আপনাদের ফেসবুক আইডি থেকে শেয়ার করবেন এবং আপনাদের এই যে জনদুর্ভোগ, সরকারের যে সহযোগিতা পাওয়ার জন্য একটু শেয়ার করবেন এবং সকল দপ্তরে এই ভিডিওটি পাঠিয়ে দেবেন, এই লাইভটি পাঠিয়ে দেবেন। আমি যারা কালীগঞ্জ শ্যামনগর এবং সাতক্ষীরা অঞ্চল থেকে যারা প্রবাসী ভাইয়েরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, আমি তারা আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন, কালীগঞ্জ উপজেলার, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগ আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা একটু আপনাদের ফেসবুক আইডি থেকে একটা শেয়ার করে আপনি নিজেও দেখবেন এবং আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগের কারণে কিন্তু এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। আপনারা কে কোথার থেকে বসে আজকের এই লাইভটি দেখছেন এবং কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ব এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের এই কমেন্টের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আজকের এই ফেসবুক লাইভে জনদুর্ভোগ দেখছেন, আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব আপনারা কে কোথা থেকে বসে আজকে দেখছেন। এবং যে প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে যারা সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশনী, দেবাটা এই অঞ্চলে যে সকল প্রবাসী ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে এখন অবস্থান করছেন, আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে একটা শেয়ার করে কিন্তু আজকের এই যে জনদুর্ভোগ, এই যে মানুষের যে আকুল আবেদন, ত্রাণ নয়, টেকসই ভেড়িবাদ চাই, এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুরে সুর মিলিয়ে কিন্তু আপনারাও একাত্মবদ্ধ হতে পারেন একটা ফেসবুক শেয়ারের মাধ্যমে। সুতরাং আপনারা ভাই, আমি ওমান থেকে দেখছি শামিনুর রহমান ভাই, আপনি ওমান থেকে আজকের এই যে জনদুর্ভোগ দেখছেন, আমি সেজন্য আপনাকে দৃষ্টি আকর্ষণ করব আপনি আপনার ফেসবুক আইডি থেকে একটা শেয়ার করে এই যে কালীগঞ্জের জনদুর্ভোগ কিন্তু বিশ্বের দ্বারগোলায় পৌঁছে দিতে পারেন এবং আমাদের যে সরকারিভাবে যে সহায়তা এই লাইভের মাধ্যমে কিন্তু আমরা দাবি করতে পারি
টেকসই ভেড়িবাত চাই, ত্রাণ নয়, টেকসই ভেড়িবাত চাই। সুতরাং আপনি আপনার ফেসবুক আইডি থেকে দয়া করে একটু শেয়ার করবেন এবং দেশ এবং দেশের বাইরে আপনার সকল বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে দেবেন। দর্শক, যে প্রবল ঘূর্ণিঝড়, প্রবল যে জোয়ার আর সেই সাথে সাথে বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে বাইরে বের হতে পারছি না, আমি একটা উঁচু স্থানে দাঁড়িয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই যে জোয়ারের পানি, এই ভাটার পানি হু হু করে নেমে যাচ্ছে, এই ভাটার পানি যেমনভাবে নেমে যাচ্ছে ঠিক জোয়ারের পানিও কিন্তু ঠিক এমনভাবেই কিন্তু লোকালয়ে প্রবেশ করেছিল। দর্শক, আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য আমি একটু জানিয়ে রাখি, আমি কিন্তু বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ বাজার, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে কিন্তু আমি অবস্থান করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ তাদের চলাচলেও কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটছে, তারা কিন্তু এই চলাচলের রাস্তায় কোথায় কখন কিভাবে যে মানে খানাখন্দে ভরে গিয়েছে এই জোয়ারের পানির কারণে তারা বুঝতে পারছে না। কুয়েত থেকে দেখছেন আশরাফুল ইসলাম, কুয়েত থেকে ভাই আপনাকে ধন্যবাদ আমি এখন জানাতে পারছি না, আপনার কাছে শুধুমাত্র করজোড়ে অনুরোধ করব, আপনারা যারা আমাদের সাতক্ষীরা জেলার যে প্রবাসী ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে রয়েছেন, আমি তাদেরকে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে শুধুমাত্র একটু শেয়ার করবেন। সুনামগঞ্জ থেকে দেখছেন আব্দুল গফুর, আব্দুল গফুর ভাই আপনিও শেয়ার করবেন আপনার ফেসবুক আইডি থেকে এই অনুরোধ। শামিনুর রহমান ভাই, তিনি লিখেছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আমিও আপনার সাথে একমত, আল্লাহ যেন এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ইয়াস এবং এই যে জোয়ারের পানি বৃদ্ধির হাত থেকে এলাকার শত শত মানুষকে কিন্তু আল্লাহ যেন হেফাজত করে, এই কামনা করি। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ যে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার, এই নাজিমগঞ্জ বাজার কিন্তু এই প্রবল জোয়ারের কারণে কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে, 4-5 ফিট করে পানি দোকানের ভিতরে কিন্তু পানি ঢুকে গিয়েছে, প্রবল বৃষ্টিপাত আর প্রবল বৃষ্টিপাত এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু শত শত নাজিমগঞ্জ বাজারের শত শত ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া এবং রতনপুর ইউনিয়নের যে কেন্দ্রস্থল, যে সীমান্তবর্তী এলাকা বাঝঝাড়িয়া ক্যাম্প, এই বাঝঝাড়িয়া ক্যাম্পের ওখানে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে 1 কিলোমিটারের মতো ভেড়িবাঁধ ভেঙে এলাকার হাজার হাজার যে মৎস্যঘের, সেই মৎস্যঘের কিন্তু পানির তলে তলিয়ে গেছে। নূর হোসেন রিন্টু ঢাকা থেকে দেখছেন, নূর হোসেন রিন্টুকেও আমি করজোড়ে অনুরোধ করবো আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে একটু ভিডিওটি শেয়ার করে এই এলাকার মানুষের জন দুর্ভোগটি কিন্তু শত শত মানুষের, হাজার হাজার মানুষের কাছে তুলে ধরতে পারেন, এই আহ্বান জানাবো, আপনারা একটু আপনাদের ফেসবুক আইডি থেকে শেয়ার করবেন। আরশাদুল ইসলাম ঢাকা থেকে দেখছেন, ওই এলাকায় বিয়ে করেছি, আপনার শ্বশুর বাড়ি যেহেতু এই এলাকায়, সেহেতু আপনি আপনার আত্মীয় স্বজনের অবশ্যই মোবাইল ফোনের মাধ্যমে খোঁজ নেবেন তারা কে কোন অবস্থায় আছে আর এই যে জনদুর্ভোগের কারণে তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, আপনি তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করি। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এই এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু এই জোয়ারের পানিতে যে প্রবল স্রোত, এই প্রবল স্রোতকে উপেক্ষা করেও কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে একের পর এক কিন্তু পানিতে ঝাঁপিয়ে পড়ছেন। দর্শক, আমি প্রথম আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম তেমনটি দৃশ্য কিন্তু এখন আর নাই, ভাটার পানি অনেকটা নেমে গিয়েছে আর এই ভাটার পানি নেমে যাওয়ার কারণে কিন্তু রাস্তা জাগতে শুরু করেছে, যে রাস্তাটি ইতিমধ্যে দেখা যাচ্ছিল না। ধন্যবাদ নূর হোসেন রিন্টু ভাইকে শেয়ার করার জন্য, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি দ্য এডিটরসের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি আমি বলছিলাম যে এই জোয়ারের কারণে যখন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডটি দেখা যাচ্ছিল না, কিন্তু জোয়ারের পানি নেমে যাওয়ায় ভাটার কারণে কিন্তু ইতিমধ্যে মানে দেখা যেতে শুরু করেছে এই রোডটি, সেই সাথে সাথে কিন্তু এলাকার শত শত মানুষ কিন্তু জাল দিয়ে মাছ ধরছে, সেটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। টাঙ্গাইল ধানবাড়িয়া থেকে কেন্দ্র কি
কেন্দুয়া থেকে টাঙ্গাইল ধানবাড়িয়া কেন্দুয়া থেকে দেখছেন শিশির ভেজা সকাল, ধন্যবাদ শিশির ভেজা সকাল এই আইডি থেকে যিনি কমেন্ট করছেন ধানদুয়া থেকে ধানবাড়িয়া, ধানবাড়িয়া থেকে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনি আপনার ফেসবুক আইডি থেকে দয়া করে একটু শেয়ার করবেন এবং দেশ এবং দেশের বাইরে সকল ভাইদের কাছে আজকের এই যে জনদুর্ভোগ এই জনদুর্ভোগটা তুলে ধরবেন। সোহেল রানা চাপাই নবাবগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ সোহেল রানা ভাই আপনাকে, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে দয়া করে একটু শেয়ার করবেন। আমি কাশিবাড়ি থেকে দেখছি, কাশিমাড়ি, কাশিমাড়ি থেকে দেখছেন এমডি উদ্দাম, এমডি উদ্দাম তিনি কাশিবাড়ি থেকে দেখছেন, আমি উদ্দাম দাদাকেও দৃষ্টি আকর্ষণ করবো, আপনি আপনার ফেসবুক আইডি থেকে দয়া করে একটু শেয়ার করে এই জনদুর্ভোগ বিশ্বের দ্বারগোড়ায় পৌঁছে দেবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রবল জোয়ারে যে পানি তলে তলিয়ে যাচ্ছে শত শত গ্রাম, শত শত পরিবার, হাজার হাজার পরিবার যে পানির তলে তলিয়ে যাচ্ছেন সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। একদিকে যেমন প্রবল জোয়ারের পানি ঢুকছে, অপরদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু আমি বাইরে বের হতে পারছি না। আশরাফুল ইসলাম আবির ঢাকা দোহার থেকে দেখছেন, আশরাফুল ইসলাম আবির ভাইকেও দৃষ্টি আকর্ষণ করবো, আপনি আপনার ফেসবুক আইডি থেকে দয়া করে একটু শেয়ার করবেন। সুমন আহমেদ যিনি মাছ ধরছেন তিনি কি মাছ পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই মাছ পাচ্ছেন, আমি এর আগে আপনাদেরকে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম যে প্রচুর পরিমাণ তেলাপিয়া, ভেটকি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি তারা কিন্তু প্রত্যেকটা যারা মাছ ধরছেন প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে পেয়েছেন। রতনপুর থেকে দেখছেন রাহিদ, রাশিদ, রশিদ ভাই ধন্যবাদ, রশিদ ভাই শেয়ার করে দিলাম ভাই আপনার নাম, সেলিম হোসেন, সেলিম হোসেন, সেলিম হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাশিদ ভাই রতনপুর থেকে দেখছেন, রাঙামাটি থেকে দেখছেন রতন ভাই, নজরুল আমার বাড়ি মৌতলা, মৌতলার অবস্থাও প্রায় একই, কৃষ্ণনগর তালতলা এলাকা দিয়ে কিন্তু পানি হু হু করে ঢুকছে, সুতরাং মৌতলার অবস্থাও কিন্তু একই। আপনি আপনার আত্মীয় স্বজন সবার কাছে ফোন করে খবর নেবেন এই কামনা করি। আব্দুল গফুর অনেক অনেক ধন্যবাদ এই কথাগুলো তুলে ধরার জন্য, ধন্যবাদ আপনাকেও। আমি যেমন কথাগুলো তুলে ধরছি সেই সাথে সাথে কিন্তু আপনারাও আপনাদের ফেসবুক আইডিতে শেয়ার করে কিন্তু দেশ এবং দেশের বাইরে সকল মানুষের কাছে কিন্তু এই জনদুর্ভোগের কথাটা কিন্তু আপনারাও তুলে ধরতে পারেন। আমি যেমন এই বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড়কে উপেক্ষা করেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই এলাকার যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক আইডির মাধ্যমে শেয়ার করে কিন্তু দেশ এবং দেশের বাইরে সকলের কাছে পৌঁছে দিতে পারেন। নয়ন জামান কুমিল্লা থেকে দেখছেন, নয়ন জামান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো না ভালোনি, আসসালামু আলাইকুম ভাই, ভালো নি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই ভালো থাকতে পাচ্ছি না যে এই আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় যে চারটি পাঁচটি পয়েন্ট ভেড়িবাঁধ ভেঙে, ভেড়িবাঁধ ওভারফ্লো হয়ে যে পানি লোকালয়ে প্রবেশ করছে, তারপরেও কীভাবে ভালো থাকি। ইসলাম, ইসলাম জহুরুল আমি মালয়েশিয়া থেকে দেখছি, ইসলাম জহুরুল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা প্রবাস থেকে দেখছেন, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের বাড়ি কোন জায়গায় কোন এলাকায় আপনারা যদি আমাদেরকে একটু কমেন্ট করে জানান তাহলে আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের একটু সুবিধা হয়। ফ্রম ইন্ডিয়া শামীম, শামীম আহমেদ শ্যামনগর থেকে দেখছেন, মায়া ভুবন, মায়া ভুবন শ্যামনগর থেকে দেখছেন, পাইকগাছা থেকে দেখছেন কামরুল ইসলাম। সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা কোথার থেকে দেখছেন এই কথাটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। সেই সাথে সাথে এই যে জনদুর্ভোগ এলাকার মানুষ, হাজার হাজার যে মানুষ, শত শত পরিবার যে পানির তলে তলিয়ে যাচ্ছে, এই দৃশ্যগুলো আপনাদের ফেসবুক আইডি থেকে শেয়ার করে আপনারা একটু বিশ্বের দ্বারগোড়ায় তুলে ধরবেন এই এলাকার মানুষের দাবি। আমি যেমনটি আপনাদেরকে আগে জানাচ্ছিলাম যে এই এলাকার মানুষের প্রাণের দাবি, তারা কিন্তু ত্রাণ, কোনো প্রকার ত্রাণ সরকারের কাছ থেকে চায় না, তারা টেকসই ভেড়িবাঁধ চায়। আর এই টেকসই ভেড়িবাঁধ হলে কিন্তু এই ধরনের যে প্লাবিত হয়েছে, এই প্লাবন কিন্তু প্লাবিত আর এরপরে হবে না, টেকসই ভেড়িবাঁধ যদি হয়ে যায়। সুপ্রিয় দর্শক ইতিমধ্যে প্রিন্স ফারুক লিখেছেন, আমার বাসা কালীগঞ্জ, আমি সিঙ্গাপুর থেকে দেখছি। প্রিন্স ভাই আপনার কালীগঞ্জের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ, যত দিন গড়াচ্ছে, যত সময় পার হচ্ছে তত কিন্তু খারাপের দিকে পরিণত হচ্ছে, খারাপের দিকে পরিণত হচ্ছে। সেই সাথে সাথে কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজন যারা বাড়ির প্রতিবেশী বা পাশের পার্শ্ববর্তী প্রতিবেশী আছে তাদের কাছে ফোন করে আপনার খবর নিতে পারেন, তারা কী কী ধরনের জনদুর্ভোগে ভুগছেন এবং এর থেকে কীভাবে কাটিয়ে উঠতে পারেন। জামালপুর থেকে দেখছেন
কিরুল বাকিরুল ইসলাম জামালপুর থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। আপনারা যারা এই ফেসবুক লাইভটি আজকে এই ফেসবুক লাইভের মাধ্যমে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগ আপনারা যারা দেখছেন, আমি তাদেরকে করজোরে অনুরোধ করব আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে শুধুমাত্র একটি শেয়ার করে এই এলাকার জনদুর্ভোগ আপনারা হচ্ছে বিশ্বের দ্বারগোড়ায় পৌঁছে দেবেন। এবং এই যে মানুষের যে হাহাকার, এই যে আত্মচিৎকার, এই যে কান্না, তারা কিন্তু মানে বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখ ফাটতেছে না, তারা কিন্তু কাঁদতে পারতেছে না, যার কারণে আপনারা এই যে ভিডিওটি, এই ভিডিওটি যদি শেয়ার করেন সরকার বাহাদুর যদি এই ভিডিওটি মাধ্যমে, আমি আশা করি যারা এই ভিডিওটি শেয়ার করবেন তাদের মাধ্যমে এই এলাকার মানুষ সহ সরকার বাহাদুর এই ভিডিওটি দেখবেন এবং তাদের যে জনদুর্ভোগের যে ব্যাপারটা তারা মাথায় নেবেন এবং তাদের মাধ্যমে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু উপকৃত হবে। রবিউল ইসলাম, রাশিদুল ইসলাম লালমনিরহাট থেকে দেখছেন, রাশিদুল ভাই আপনাকেও দৃষ্টি আকর্ষণ করবো, আপনি এই ফেসবুক লাইভটি বিশ্বের দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারেন শুধুমাত্র আপনার একটা শেয়ারের মাধ্যমে। মনিরুল রশিদ মামুন ভাই, আমি গাজীপুর থেকে দেখছি, ধন্যবাদ মনিরুল মমিনুর রশিদ মামুন ভাই। প্রিন্স, আমি আপনাকে কোথায়, আমি এখন কোথায় আছেন, আমি এখন সুপ্রিয় দর্শক, আমি সবার উদ্দেশ্যে জানিয়ে রাখছি, আমি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সটি আমি অবস্থান করছি। দর্শক, আমাদের কিছু দর্শক ইতিমধ্যে জানতে চেয়েছিলেন যে এই যারা মাছ ধরছে তারা কি মাছ পাচ্ছে কিনা। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে এই যে এখানে কিন্তু আমি ইতিমধ্যে রুই মাছ দেখছি, পোনা মাছ দেখছি, যে শত শত মাছ দেখছি আমি। আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো, যদি একটু ঢেলা যায় কষ্ট করে তাহলে আমরা মাছটা একটু দর্শকদেরকে ভালোভাবে দেখাতে পারবো। মাছ তো মনে হয় জীবিত নেই, সুতরাং মাছ ঢেলে কিন্তু আবার উঠানো যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই, আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করছিলেন যে এই যে মাছ, মানে জেলেরা যে মাছ ধরছে, যে এলাকার মানুষ যে জাল ফেলে মাছ ধরছে, সে তারা মাছ পাচ্ছে কিনা, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই যে জেলেরা কিংবা এলাকার সাধারণ মানুষ যারা জাল ফেলে মাছ ধরছিল তারা কিন্তু মিষ্টি পানির মাছ, আসলে এটা নোনা পানির মাছ না, এটা মিষ্টি পানির মাছ। আমি যতটুকু চিনি এতে ট্যাবলেট মাছ আছে, সিলভার কাপ আছে, রুই মাছ আছে, বাটা মাছ আছে, তারপরে পাশি মাছ আছে, নদীর মাছ একটা দেখছি ভাই, ওই নদীর মাছটা একটু তুলে ধরেন তো একজন, এটা হচ্ছে নদীর মাছ। দর্শক, আমি তেড়ি মাছ, নদীর মাছ এটা, আর সব কিন্তু মিষ্টি পানির মাছ, আর এটা হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছ। দর্শক, ভেটকি মাছ দেখেন, তা অনেকেই বলেন পাতাড়ি মাছ, ভেটকি মাছ, কুড়াল মাছ, এই জাতীয় মাছ, আপনি আর মাছ উঠান। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, সুপ্রিয় দর্শক, আমি ভাড়া সিমলা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগের, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। পলক, আমি পলকের কাছে জানতে চাইবো যে এই এলাকার যে ভেড়িবাঁধে ওভারফ্লো হয়ে যে পানি নদীতে এলাকায় প্রবেশ করেছে, এই যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এই জনদুর্ভোগে তোমার আপনার ছাত্রলীগ কীভাবে ভূমিকা পালন করছে? ধন্যবাদ দ্য এডিটর্সের সাংবাদিক পারভেজ ভাইকে। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় ইয়াশের মাধ্যমে আমাদের এই কালীগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তলিয়ে গিয়েছে পানির ওভারফ্লো হওয়ার কারণে। এই রাস্তাটি যদি দ্রুত যথাসম্ভব ঠিক না করা হয় তাহলে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাওয়ার জন্য বিশেষভাবে দুর্ভোগ হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জোয়ারের কারণে পানি অনেকটাই কমে গিয়েছে। আপনারা এই, আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করব যে এই রাস্তাটি জোয়ারের কারণে অনেকটাই পানি কমে গেছে, ইতিমধ্যে যদি এটি ঠিক না করা হয় তাহলে অনেকটাই জনদুর্ভোগে পড়বে। আপনারা যেখান থেকে দেখছেন এই লাইভটি, আপনারা সবাই একটু শেয়ার করবেন, আর আমার আপনাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই জেলা প্রশাসক মহোদয়কে যে আমাদের প্রাণের দাবি, আমরা ত্রাণ চাই না, আমরা টেকসই ভেরিবাদ চাই। ধন্যবাদ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ভাড়াচিমলা ইউনিয়নের, তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন তারও কিন্তু এই সাধারণ মানুষের সাথে সুরে সুর মিলিয়ে দাবি, তারা টেকসই ভেড়িবাদ চায়, কোনো প্রকার ত্রাণ চায় না, আর টেকসই ভেড়িবাদ হলে এই এলাকার মানুষ কিন্তু অনেকটা উপকৃত হবে। দর্শক, আমি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে এই এলাকায় যে জোয়ারের পানি হু হু করে প্রবেশ করেছিল, সেই জোয়ারের পানি নেমে যাচ্ছে, সেই সাথে সাথে
এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটি, এই উপজেলা স্বাস্থ্য সম্পর্ক স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটিতে দিয়ে যে সাধারণ মানুষ যাতায়াত করছে, যে জনদুর্ভোগে পড়েছে, সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি বগুড়া থেকে দেখছেন, বাংলা টিভির অফিস থেকে দেখছেন, ধন্যবাদ বাংলা টিভির অফিস থেকে দেখার জন্য মনিরুল ভাইকে। মনিরুল ভাই, আপনি শেয়ার করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিআই, আমাদের কালীগঞ্জে পানিয়া, না আসলে পানিয়া অনেক উঁচু জায়গা, যার কারণে এখনো পর্যন্ত পানি ঢোকে নাই। আমি যে ভাই আমাকে জানতে চাইছেন, আমি তাকে জানাবো যে পানিয়া যেহেতু উঁচু এলাকা, সেই উঁচু এলাকার কারণে কিন্তু পানি প্রবেশ করেনি, কিন্তু এই যে জোয়ারের পানি যে পরিমাণভাবে হুহু করে লোকালয়ে প্রবেশ করছে, সেইভাবে যদি প্রবেশ করতে থাকে, যদি উপজেলা প্রশাসন যদি কোনো প্রকার পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু জোয়ারের তলায় কিন্তু পানিয়া গ্রামও বাদ যাবে না। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমন জানাচ্ছিলাম, সেলিম খান তিনি লিখেছেন, আমি আমার বাড়ি মৌতলা, মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ সেলিম ভাই, আপনি মালয়েশিয়া থেকে দেখছেন। মৌতলার অবস্থা এখনও এত পরিমাণ মানে জনদুর্ভোগে হয় নাই, কিন্তু যদি এই ধরনের পানি যদি হুহু করে প্রবেশ করতে থাকে, তাহলে কিন্তু জনদুর্ভোগ হতে সময় লাগবে না। গোলখালির কী অবস্থা? গোলখালিরও কিন্তু একই অবস্থা, যেহেতু গোলখালি নদী সংলগ্ন এলাকা, কাকশিয়ালি নদী সংলগ্ন এলাকা, সেহেতু গোলখালির অবস্থাও কিন্তু একই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হাঁসগুলা, গ্রামের যে হাঁস, তারা কিন্তু এই জোয়ারের পানির যে আনন্দ ঘন মুহূর্ত তারা কিন্তু উপেক্ষা করছেন না, তারা কিন্তু আনন্দ কিন্তু উপভোগ করছেন দর্শক। সেই সাথে সাথে আমি আপনাদের আমি কুয়েত থেকে সাগর চৌধুরী, ধন্যবাদ সাগর চৌধুরী ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একজন সাধারণ মানুষ, তিনি কিন্তু মাছ হাতে করে নিয়ে কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছেন। তিনি কিন্তু যেমনটি দর্শক আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে এই জেলেরা মাছ ধরছে, এই জেলেরা কি মাছ পাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এক সাধারণ পথচারী, তিনি কিন্তু মাছ হাতে করে নিয়ে বাড়ি ফিরছেন। আমি তার কাছে জানতে চাইব যে তিনি কিভাবে এই মাছ ধরেছেন, এই কথা আমি তার কাছে জানতে চাইব। ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে এই যে মাছগুলো ধরছেন, কিভাবে ধরছেন? সুপ্রিয় দর্শক, এই ভাই আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন, জাল নয়, তিনি কিন্তু হাত দিয়েই, শুধুমাত্র হাত দিয়েই কিন্তু এই মাছগুলো ধরেছেন। মৌতলার কি অবস্থা ভাই? মৌতলার অবস্থা অনেক ভালো। আলী হোসেন, আমি কক্সবাজার থেকে দেখছি, ধন্যবাদ আলী হোসেন ভাই আপনাকে কক্সবাজার থেকে দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমি যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে জেলে কিংবা এলাকার সাধারণ মানুষ, তারা জাল দিয়ে যে মাছ ধরছেন, তারা কিন্তু অনেকগুলো মাছ পাচ্ছেন। এটি কোন এলাকা দর্শক? আমি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এটি কিন্তু বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক। আর এই স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটি কিন্তু ইতিমধ্যে কিন্তু জোয়ারের পানির যে প্রবল স্রোত, আর এই যে প্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় ইয়াশের যে তাণ্ডব, এই তাণ্ডব চালিয়ে কিন্তু এই এলাকার শত শত হাজার হাজার বিঘা মৎস্য ঘের কিন্তু পানির তলে তলিয়ে গেছে। শামিনুর রশিদ ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ শামিনুর রশিদ ভাই আপনাকে। শামিমা আক্তার বনানি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, আমিন। আমি আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল মানুষেরকে যেন হেফাজত করেন। তেলাপিয়া মাছ কিন্তু ইতিমধ্যে উঠেছেন, আমি দেখছি কোথায় ভাই, আমরা একটু দেখি কি মাছ উঠছে। আচ্ছা আচ্ছা, তেলাপিয়া মাছ দেখছি তো, আমি তো তেলাপিয়া মাছ দেখলাম, ওই যে তেলাপিয়া মাছ আমি দেখছি তো, তেলাপিয়া মাছ। দর্শক, এই যে জাল ফেলার কারণে, এই যে জোয়ারের পানি হুহু করে প্রবেশ করার কারণে কিন্তু এলাকায় অনেক মানে ক্ষতি হয়েছে, আর সেই সাথে সাথে কিন্তু অনেকের ঘের, পুকুর, মৎস্য ঘের, পুকুর সহ সব কিছু প্লাবিত হয়েছে। লতিফ সাতক্ষীরা থেকে দেখছেন,
এসকে লতিফ ভাই, আমি যারা আজকের এই ফেসবুক লাইভটি এই জনদুর্ভোগ যারা দেখছেন আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে একটু দয়া করে শেয়ার করবেন এবং দেশ এবং দেশের বাইরে বিশ্বের দ্বারগোড়ায় কিন্তু আজকের এই জনদুর্ভোগ আপনারা পৌঁছে দিতে পারেন। সেই সাথে সাথে কালীগঞ্জ থানার দিকে কি অবস্থা, কালীগঞ্জ থানার দিকেও প্রিন্স ভাই একই অবস্থা। আমি কালীগঞ্জ থানা এলাকা সংলগ্ন এলাকা নাজিমগঞ্জ বাজার শৈলপুর ক্যাম্প আমি সব স্থানে ঘুরে দেখেছি, সেখানে মোট কালীগঞ্জে কিন্তু চার থেকে পাঁচটি পয়েন্ট পানি ওভারফ্লো হয়ে এবং কালীগঞ্জ উপজেলার বাঁশঝাড়িয়া ক্যাম্প সংলগ্ন এলাকায় এক কিলোমিটার দীর্ঘ এক কিলোমিটার ভেঙে কিন্তু হাজার হাজার বিঘা মৎস্য ঘের। যেহেতু আমাদের সাতক্ষীরা অঞ্চল মৎস্য অঞ্চল হিসাবে মানে অনেক খ্যাতি রয়েছে, সাদা সোনা বাগদা চিংড়ি গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ কিন্তু এখান থেকে উৎপাদন হয় এবং বিশ্বের যে বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হয়। সেই যে রপ্তানিকৃত মাছ কিন্তু রপ্তানি করে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা অর্জন করে থাকি। আর এই প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে মৎস্য ঘের, এই মৎস্য ঘেরগুলো কিন্তু এই জোয়ারের পানিতে তলে তলিয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু মানুষের হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য ঘেরগুলো। সোহেল, আমার শ্বশুরবাড়ি শ্যামনগর, ওখানকার কী অবস্থা? শ্যামনগরে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর আগে আপনারা আমাদের এই দ্য এডিটর্সের ফেসবুক লাইভ থেকে আপনারা যেমনটি দেখছিলেন যে শ্যামনগর বুড়ি গোয়ালিনী তারপরে পদ্মপুকুর মুন্সিগঞ্জ এই এলাকায় কিন্তু যে ব্যাপক জোয়ারের পানি পূর্ণিমার গনের জোয়ারের পানি উঠে কিন্তু তলিয়ে গিয়েছিল এবং সেই সাথে সাথে কিন্তু হাজার হাজার মৎস্য ঘের ঘরবাড়ি সব কিছু কিন্তু তলিয়ে গিয়েছিল। দর্শক, বৃষ্টি কিন্তু আবার চলে এসেছে যার কারণে আমার উঁচু স্থানে অবস্থান করতে হয়েছে। এটা কি বাসা কি বন্ধ করে দিয়ে গেছে কেন? সুপ্রিয় দর্শক, আমার কিন্তু এই যে বৃষ্টির পানি লোহাগড়া থেকে দেখছেন হাসান ভাই, ধন্যবাদ হাসান ভাই। আবু সাইদ সরকার মালয়েশিয়া থেকে দেখছেন, তারাকান্দা থেকে ধন্যবাদ সবাইকে যারা আজকের এই ফেসবুক লাইভে যে কালীগঞ্জের মানুষের জনদুর্ভোগ দেখছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে একটু দয়া করে শেয়ার করবেন, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কিন্তু এই এলাকার জনদুর্ভোগ সরকার বাহাদুর সহ বিদেশের মানে বিশ্বের দ্বারগোড়ায় পৌঁছে যেতে পারে এবং তারা তাদের কাছ থেকে কিন্তু অনেক সহযোগিতাও পেতে পারে। রতনপুর রতনপুর উপজেলার রতনপুরের অবস্থা কিন্তু একই অবস্থা, নাজুক অবস্থা। ভেড়িবাঁধ কিন্তু ভেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু ওভারফ্লো হয়ে পানি প্রবেশ করেছিল। দর্শক, আমি যেমনটি ফেসবুকে দেখছিলাম যে আমাদের উপজেলা প্রশাসনের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, তিনি কিন্তু ইতিমধ্যে রতনপুর এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানকার যে ভেড়িবাঁধ সেখানকার ভেড়িবাঁধও কিন্তু টেকসই করার জন্য কার্যক্রম চালিয়েছিলেন। আমি যেমন ফেসবুকে দেখছিলাম গতকাল, তিনি কিন্তু এই ঘূর্ণিঝড় ইয়াস এবং জোয়ারের প্রবল পানি প্রবেশ করার আগেই কিন্তু তিনি ব্যবস্থা নিয়েছিলেন। ভাই, আমি ঢাকা থেকে দেখছিলাম, মণি সর্দার ঢাকা থেকে দেখছেন। সুপ্রিয় দর্শক, আমি যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই প্রবল বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকটা সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটছিল আর এই বিঘ্ন ঘটার কারণে কিন্তু আমি আপনাদের বাস থেকে বিদায় নিতে হচ্ছে। আমি পুনরায় আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কালীগঞ্জ এলাকার যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো স্থানে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সাথে সাথে যে করোনা মহামারী দ্বিতীয় ঢেউ চলছে, সেই স্বাস্থ্যবিধি আপনারা মেনে চলবেন, মাস্ক পরবেন, জনসমাগম এড়িয়ে চলবেন। আজ আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি, মাসুদ পারভেজ, ক্যাপ্টেন দ্য এডিটর্স, সাতক্ষীরা।